নির্বাচন অহা 13 তারিখে ভোটিং হ'ব আৰু মই নিজে তাতে ফিল্ডত কাম কৰি আছোঁ যিখিনি দেখা হৈছে এইকেইদিন কাম কৰি যথেষ্ট উৎসাহজনক হৈছে কাৰণ বিৰোধী দলৰ যিকেইজন প্ৰাৰ্থী তেখেতসকলৰ সভা সমিতিবিলাকত মানুহ হেৰেঙা আৰু বিশেষকৈ বি পি এফৰ যিজন প্ৰাৰ্থী হিচাপে ঠিকে আছিল কিন্তু তেওঁলোকৰ পাৰ্টীৰ খুব দুৰ্বল হোৱাৰ কাৰণে তেওঁক সহযোগ কৰা মানুহ কমেই দেখিবলৈ পাইছোঁ কেতিয়াবা বহু মিটিং তেওঁ নিজে অকলে কৰিবলগা হৈছে সহযোগ তেনেকুৱা সহকৰ্মীসকলে ইমান সহযোগ কৰা নাই কিয় সহযোগ কৰা নাই নাজানো কিন্তু প্ৰায়বিলাক মিটিঙত অকলে ঘূৰি ফুৰা দেখিছোঁ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীজনকতো দেখাই নাই এতিয়ালৈকে কেনেকুৱা কাৰণ তেওঁ পলিটিক্স একেবাৰে নতুন কোনো নাম শুনাই নাছিল এনেকুৱা মানুহ এজন থিয় হৈছে সেইকাৰণে এই আৰু বাই ইলেকশ্যনত প্ৰায়বিলাক ৰিজাল্ট চৰকাৰ ফলতেই যায় চৰকাৰ ফলীয়া হৈয়ে যায় যিহেতু আমি এতিয়া চৰকাৰত আছোঁ সেইকাৰণে আমাৰ প্ৰাৰ্থী নিৰ্মল ব্ৰহ্ম তেখেত আগতে এম চি এল এ আছিল আৰু বৰষাই একেবাৰে বৰষুণ ইউনিয়নৰ এজন এটা সময়ত লিডাৰ আছিল সেইকাৰণে তেখেতৰ যিটো ঢৌ তেখেতৰ ফলে গৈ আছে সেইকাৰণে আমি এই নিৰ্বাচনটো অনায়াসে ইউ পি পি এলৰ প্ৰাৰ্থীজন জিকিব এই কথাখিনি আমি ন দেখুৱাব পাৰোঁ হাগ্ৰামা মহিলাৰ গালি পাৰাৰ বাদে একো কাম নাই আৰু তেওঁৰ কথা তেওঁৰ কাম ৰাইজে এতিয়া গুৰুত্ব নিদিয়ে তেওঁ যিমানেই দাম্ভালি মাৰি কথা কওক তেওঁৰ কথা আজি বড়ো সমাজত নৰজে আৰু তেওঁৰ কথা কোনো গুৰুত্ব নিদিয়ে সেইকাৰণে তেওঁ এতিয়া উপায়বিহীন হৈ যিহেতু জনশূন্য হ'ল শিপা নোহোৱা হ'ল সেইকাৰণে কি ক'ব কি নক'ব একো বিচাৰ নাপায় অকল মাননীয় প্ৰমোদ বৰা ডাঙৰীয়াকে গালি পাৰ বাদে তেওঁৰ একো উপক্ৰম নাই তেওঁ এটা সময়ত 17 বছৰ ধৰি বি টি চিৰ চিফ হোৱা হিচাপে বড়োসকলৰ সমস্যা কি আছে সেই সমস্যাসমূহ কেনেকৈ সমাধান কৰিব লাগে এই কথাখিনিৰ ওপৰত গুৰুত্ব দি তেখেতে কাম কৰিব লাগিছিল ৰাইজক বুজাব লাগিছিল কিন্তু তাৰ পৰিৱৰ্তে এই সমস্যাৰ একো কথা উল্লেখ নকৰি তেওঁৰ পাৰ্টীৰ ভৱিষ্যত পৰিঘটনা কেনেকুৱা সেই কথাবোৰ নকৈ কেৱল মাননীয় প্ৰমোদ বৰাক গালি পাৰাতে ব্যস্ত আছে আৰু সেইখিনিতে ৰাইজে উমান পাইছে তেওঁ কিমানখিনি গভীৰ মাছ নদীৰ মাছ সেইকাৰণে তেওঁৰ বক্তব্যত কোনো গুৰুত্ব নিদিয়ে আৰু তেওঁ ৰাইজ তেওঁৰ লগত নাই তেওঁৰ পাৰ হৈ গৈছে তেওঁতো যিখিনি বক্তব্য দিছে তেওঁ সম্ভৱ হতাশা ভুগিছে আৰু সেইকাৰণে কি ক'ব কি নক'ব একো উৱাদি নাপায় বক্তব্য কৰিছে হাগ্ৰামা মহিলাৰীয়ে কোকৰাঝাৰত সোমাই থাকি আমাৰ গাঁও অঞ্চলত বৃত্তি যোৱা 4 বছৰ কি কি কাম হৈছে হোৱা নাই সেইখিনি কথা একো নাজানে গাঁৱত আহক চাওক ক'ত কিমান হৈছে আমাৰ ইউ পি পি এলৰ নেতৃত্ব যি চৰকাৰ 4 বছৰ আমি কি কি কৰিছোঁ আমাৰ আই বি এছ স্কিমেই হওক বা বিভিন্ন আঁচনিয়ে হওক গোটেইখিনি আঁচনি আমি যিখিনি ঘোষণা কৰিছোঁ সেই তেখেতৰ সময়ত কিবা তেনেকুৱা আঁচনি আছিল নেকি আপোনালোকে উল্টাই তেখেতক প্ৰশ্ন কৰক গাঁওবিলাকত আমাৰ অন্তত বাক্সা আৰু ওদালগুৰি জিলাত তেখেতৰ শাসনৰ সময়ৰ সম্পূৰ্ণ আওকাণ আছিল অৱহেলিতো আছিলে আৰু সেইখিনি অঞ্চলত আমি এতিয়া অন্তত নতুন নতুনকৈ ৰাস্তা বনাবলৈ আৰম্ভ কৰিছোঁ স্কুল ঘৰসমূহ মেৰামতি কৰিবলৈ লৈছোঁ বিভিন্ন আঁচনি আমি লৈছোঁ তেখেতৰ 17 বছৰত মাত্ৰ কোকৰাঝাৰ জিলা আৰু চিৰাং জিলাতহে সুবিধাখিনি পাইছিল বাকী অঞ্চল সম্পূৰ্ণ অৱহেলিতো আছিল তেখেতে আহক ওদালগুৰিত গাঁৱে গাঁৱে ঘূৰক বাক্সা জিলাৰ গাঁৱে গাঁৱে ঘূৰক কি পৰিৱৰ্তন হৈছে চাই লওক তাৰপিছত তেওঁ মন্তব্য দিয়ক ইউ পি পি এলৰ চৰকাৰে কি কৰিছে কি কৰা নাই তেখেতে 2021 চনৰ জানুৱাৰীৰ পৰা কৈ আছে যে তেখেতৰ চৰকাৰ আহিব আহিব আজি 5 বছৰ সম্পূৰ্ণ হ'ল তেখেতক 17 জন এম চি এল এ জিকি
সরকার গঠন করার কারণে দাবি উত্থাপন করেছিল, কিন্তু সরকার নহল। তাৰপিছত তেখেতের সদস্যবিল পলাই 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 এটা মাত্র নজনহে আছে। তেখেতে তথাপি এটা সরকার হব বলে জনসাধারণ ঠগাই আছে, মিছা কথাৰে রাইজক খোলাবল চেষ্টা করে আছে। এটা 17 জনের নজনলেকে নামি আহিল, তেওঁৰ 12 জন MLAর পর মাত্র 3 জনহে MLA হল। আগতে অন্ততে এজন রাজ্যসভার MP আসে, এটা সেও নাই। এটা কিহর উপর ভিত্তি করে তখন অহাবার সরকার গঠন করব, কিন্তু এটালেক স্পষ্ট হওয়া নাই ইউপিপিএল আহিব নাহিব, কিন্তু আলোচনা চলি আছে। তখন যেহেতু হাগ্রামের মিলিব নয় মন্তব্য ইতিমধ্যে আমি গম পাইছো, এই কারণে তখন কোত যায় না যায় এটালেক সিদ্ধান্ত নেই। কিন্তু আমি আমার দল আহিলে আমি বেয়া নাপাও, ভালে পাও। আমি আমার কারণে আমার আমার দরজা ইউপিপিএলের দরজা সকল কারণে মুকলি আছে, যিকোনো মানুষে আমার ঘরতে যোগদান করবো, আমি বাটা আরোপ কাকো নকরো। আনকি হাগ্রামা মহিলারও যদি যোগদান করবে বিচারে, আমি আমার দরজা খোলা আছে। আজি সহযোগিতার দেখে দক্ষিণ বিজনী আঞ্চলিক কমিটির কলবড় সুন্স ইউনিয়ন ইয়ার গোল্ডেন জুবলি আর সহযোগিতা প্রাইমারি কমিটির বড় সাহিত্য সভার 18 সংখ্যক বছরকে উৎসব অহা ডিসেম্বর মাহর 27, 28, 29 তারিখে অনুষ্ঠিত হব। আর এই দুইটা সংগঠনের যুতিয়া যেহেতু ইয়াত অধিবেশন তো হব, কারণে এই অধিবেশন অতি গুরুত্বপূর্ণ, যেহেতু দুইটা সংগঠন বড় জাতির উত্থান পতনের জড়িত হয়ে কাম করে আসছে। বড় সাহিত্য সভায় বড় জনগোষ্ঠীর অভিভাবক হিসাবে ছাত্র সংগঠনে বড় জনগোষ্ঠীর একটা যুব শক্তি হিসাবে বিগত সময়খিনিত বড় জাতির কারণে কাম করে আসছে। আর এই দুইটা সংগঠনের একটু দক্ষিণ বিজনা দক্ষিণ বিজনী আঞ্চলিক কমিটি আছো আর আমার সহযোগিতা প্রাইমারি কমিটি বড় সাহিত্য সভার, যেহেতু জয়েন্টলি ইয়ার অধিবেশন হব আর ইয়ারে আজি লাই খুঁটা খুঁটা হয়েছে। মই আশা করো এই অধিবেশন ফলপ্রসূ হব আর জাতীয় সমাপন করার কারণে আমার কলবরেশন ইউনিয়ন আর সাহিত্য সভার প্রাইমারি কমিটির বিষয়াসকলে দায়িত্বে কাম করে আছে, তখন ধন্যবাদ দিচ্ছি যে এনেকা একটা কার্যসূচী আয়োজন করার কারণে। আর তখন যাতে খুব সাফল্যমণ্ডিত করে, ইয়ার আমার এই দুইটা সংগঠনক সমর্থন করার কারণে ওর রাইজে আগবাড়ি আছে। আর আহ্বান করছো যে যেহেতু দুইটা সংগঠনের কর্মীবৃন্দই মাত্র যদি ইয়ার কারণে কাম করে, কামটো ইমান ঠিক নহব, সেখানে আমার স্থায়ী যেসব রাইজ আছে বিভিন্ন দল সংগঠনের কাম করা আমার রাজনীতি রাজনীতি এই সংগঠনবিলাকর নেতাসকলে কর্মীসকলে যেন এই কামত সহযোগ করে। আর এই কার্যর জড়িয়ে আমার এই অঞ্চলের রাইজক একত্রিত করার কারণে যে কাম করে তার কারণে অনুরোধ জানাইছো। মানে আশা করো এই কারণ সাফল্যমণ্ডিত হব আর অন্তত সাহিত্য চর্চার ক্ষেত্রে সাহিত্য সভায় একতা করব পার। আর আমার ছাত্র সংগঠনে যিনি কাম করছে জাতীয় বিষয়সমূল জাতিটা আগুয়াই নিব কারণে যিনি কাম সাফল্যমণ্ডিত হব, কারণ এই অধিবেশনটা আমার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়, শিক্ষা সামাজিক বিভিন্ন সমস্যা লগতে আমার জাতি হিসাবে যে থাকার যিনি অধিকার আমি কিমানখিনি পাইছো কিমানখিনি পাবলে বাকি আছে গোটে কথাখিনি ইয়াত সাঙুরি আলোচনা হয়। সেখানে এই অধিবেশন আমার কারণে খুব গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ আমার যে অধিবেশন আমার রাইজে সহযোগ করে যেন সকলে মন্দির করে তার আবার এই আলোচনাটা স্থগিত হয়ে গেল, আলোচনা এটাও শেষ হওয়া নাই, আলোচনা চলি আছে। নির্বাচন যেহেতু প্রতিটা রাজনৈতিক দলের উদ্দেশ্যতে হল নির্বাচন খেলা, এটা আলোচনা সমাপ্ত হওয়ার আগতে এটা ফল কি কয় এটা পরিণামত উপনীত হওয়ার আগতে নির্বাচন আহি গেল। আর নির্বাচন সেখানে রাজনৈতিক দলবিলাক নিজের রাজনৈতিক চরিত্র বজায় রাখবার কারণে এই নির্বাচনের BPF-এ খেলিছে, আমিও খেলিছো, হারা জিতাটা পিছর কথা। তথাপি আমার আলোচনা তো এতালকে স্তব্ধ হওয়া নাই, এটা চলি থাকবে, কারণ নির্বাচন সময় আমি হয়তো অল্প সময়ের কারণে স্থগিত রাখিছো, কিন্তু এই
নির্বাচনের পিছনে আকৌ আলোচনা চলাৰ সম্ভাৱনাটো আছে, আমি সম্পূৰ্ণৰূপে ৰাস্তা বন্ধ কৰা নাই।